কমিশনের নিরাপত্তায় সার, সপ্তম দফায় অগ্নিগর্ভ চেহারা নিল ভাটপাড়া। বিধানসভা উপনির্বাচনকে ঘিরে এদিন মুড়ি মুড়কির মতো বোমা পড়ে এলাকায়। কাঁকিনাড়া হাই স্কুলের বুথে তৃণমূল প্রার্থী মদন মিত্র পৌঁছতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। বুথ থেকে তৃণমূল প্রার্থী বেরিয়ে যেতেই শুরু হয় বোমাবাজি, চলে ইট বৃষ্টিও। কাঁকিনাড়ার নয়া বাজার এলাকায় প্রকাশ্যেই একের পর এক বোমা গুলি ছুড়ে এলাকায় দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। মদন মিত্রের গাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আধা সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ, এলাকায় মোতায়েন রয়েছে র্যাফ। ভোটকে কেন্দ্র করে রবীন্দ্র সরণিতে বোমাবাজি। কলকাতা পুরসভার 23 নম্বর ওয়ার্ডের সাবিত্রী পাঠশালার কাছে বাইকে করে এসে মুখে কাপড় বাঁধা 3 দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বুথে এসেও ভোট না দিয়েই বাড়ি ফিরে যান অনেকেই। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান ডিসি নর্থ, এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোট আটকাতে তৃণমূল এই হামলা করেছে বলে বিজেপির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তৃণমূল ভয় পেয়ে এই হামলা চালিয়েছে বলেই অভিযোগ তাঁর। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ভোট দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বাবুল সুপ্রিয়। রবিবার উত্তর কলকাতার আর্যকন্যা বালিকা বিদ্যালয়ের 133 নম্বর বুথে বাবা মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুরুতে ভোটের লাইনে দাঁড়িয়ে খোস মেজাজে মন্ত্রীকে দেখা গেলেও ভোট দেওয়ার পরেই ভোট কেন্দ্রের বাইরে বেরোতেই বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। সঙ্গে শোনা যায় গো ব্যাক স্লোগান, পাল্টা বাবুলকেও বলতে শোনা যায় গো ব্যাক পাবলিক বলবে আপনারা নয়। যদিও এই ঘটনার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছিলেন তাকে নিয়ে বিক্ষোভ সৃষ্টি করতেই পারে শাসক দল। ছাপ্পা ভোটে বাধা দিতে গিয়ে আক্রান্ত যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। প্রার্থীর দাবি, হেলেন কেলার স্কুলের বুথে ছাপ্পা ভোট চলছে খবর পেয়ে ছুটে যান তিনি। তার অভিযোগ, বুথে ঢুকতে বাধা দেওয়া হয়, বুথে ঢোকার সময় তাকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ অনুপম বাবুর। ভাঙচুর করা হয় তার গাড়ি, মেরে দাঁত ভেঙে দেওয়া হয় মণ্ডল সভাপতির। প্রার্থীর দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলের গুন্ডা বাহিনীর হাত রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানিয়ে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান অনুপম হাজরা। ইসলামপুর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজি ও সাংবাদিকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সাংবাদিকদের ওপর আক্রমণের পাশাপাশি ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়িও। উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভার মাদারীপুর এলাকায় 6 নম্বর বুথে ভোট গ্রহণকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। রবিবার সকালেই মাদারীপুরের ওই বুথে স্থানীয়দের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয় আধা সামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম। এলাকা দুষ্কৃতী মুক্ত করে ভোটারদের ভোটদানের ব্যবস্থা করেই চলে যান তারা। কুইক রেসপন্স টিম এলাকা ছাড়তেই ফের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে বোমাবাজি করে বলে অভিযোগ। খবর সংগ্রহ করতে গেলে মারধর করা হয় সাংবাদিকদের। আক্রান্ত হন 5 সাংবাদিক, যার মধ্যে একজনের চোট গুরুতর।